Hello everyone, today I will discuss about screwdriver. আজকে আমি স্ক্রুড্রাইভারের বিভিন্ন পার্টস, স্ক্রুড্রাইভার কি কাজে লাগে, কোনটায় কি বলা হয় সেসব বিষয়ে ডিসকাস করব। তো দেখা যাক, এখানে আমি এই স্ক্রুড্রাইভারগুলো নিয়েছি যার কিন্তু এখানে লেন্থগুলো আলাদা। এটা হচ্ছে আমার 200 mm সাইজের, এটা হচ্ছে আমার 250 mm সাইজের স্ক্রুড্রাইভার। তো এই স্ক্রুড্রাইভারের এটাকে বলে হ্যান্ডেল, এটা হচ্ছে ইনসুলেটেড স্টিম, এটাকে বলে টিপ। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের লেন্থ, এই লেন্থটা মেনলি ডিপেন্ড করে আমি যে ফোর্সটা স্ক্রুড্রাইভারের ওপর দিচ্ছি তার উপর। অর্থাৎ যদি আমি কোনো স্মল ওয়ার্ক করি তাহলে সেক্ষেত্রে আমার লেন্থটা স্মল হবে, যদি কোনো আমার ফোর্সটা বেশি হয় অর্থাৎ আমি যে ওয়ার্কটা করছি তার উপর ফোর্স বেশি ক্রিয়েট দিতে হবে তখন আমার এই লেন্থটা বেশি হয়। তাহলে আমার যে এই ইনসুলেটেড স্টিম এটা আমার লেন্থটা ডিপেন্ড করছে আমি যে ওয়ার্কটা করছি সেই ওয়ার্কের টাইপসের উপর। এটাকে এই ইনসুলেটেড স্টিম এটা স্টিলের তৈরি হয় এবং এটা হচ্ছে টিপ। এই টিপটা এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাট টাইপ। তো এই জেনারেলি এখানে এই স্ক্রুটার জন্য আমার অন্য টাইপের র্যাচেট টাইপ স্ক্রুড্রাইভার প্রয়োজন, কিন্তু এখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার এই ফ্ল্যাট টাইপ। অর্থাৎ এই মুক্ত দিয়ে আমার সম্ভব এই স্ক্রুটাকে টাইট করা বা লুজ করা, কিন্তু এখানে যে নাটের যে স্লটটা তৈরি করা হয়েছে তার সাথে এই টিপ পয়েন্টটা হয়তো অ্যাডজাস্ট করা হবে না, তার জন্য হয়তো ছোটো সাইজ আমার প্রয়োজন। তো যাই হোক, এই স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এই সুইচ বোর্ডের যে কোনো নাটসকে টাইট, অর্থাৎ কি টাইট বা লুজ দুটো কাজই করতে পারি। তো স্ক্রুড্রাইভার নিয়ে যখন আমরা কাজ করব তখন মেনলি আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে যে এই স্লটের মধ্যে যখন আমি স্ক্রুড্রাইভারের টিপটা ফিক্সড করছি সেটা যেন ঠিকঠাকভাবে স্লটের মধ্যে আমার বসে। দ্বিতীয়ত হচ্ছে কি, এই হ্যান্ডেল দিয়ে আমরা কোনো জিনিসকে হ্যামার করব না। আর এই যে এই এটার যে ইনসুলেটেড পোর্শনটা এটা যেন কোনো ধরনের কাটা কাটা কাটি এসব যেন এর উপর না করা হয়, তাহলে এই ইনসুলেটেড পোর্শনটা আমার নষ্ট হয়ে যাবে। এইসব জিনিসকে মাথায় রেখে আমরা স্ক্রুড্রাইভার নিয়ে কাজ করব। এবং এই স্ক্রুড্রাইভারের সবথেকে ছোটো সাইজ হয় 75 mm এবং সবথেকে বড় সাইজ হয় 300 mm। এখানে যে দুটো তিনটে প্রেজেন্ট রয়েছে, এটা হচ্ছে আমার 250 mm, এটা হচ্ছে আমার 200 mm স্ক্রুড্রাইভার। তো স্ক্রুড্রাইভার নিয়ে আজকে যে যে বিষয়গুলো বললাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। স্ক্রুড্রাইভার আমাদের ইলেকট্রিক্যাল পারপাসে একটা মেন পার্টস, যেটা আমাদের যে কোনো ওয়ার্কের সময় আমার খুবই প্রয়োজন। তাই যখন এই স্ক্রুড্রাইভার নিয়ে কাজ করবো তখন আমাদের ফার্স্ট আমাদের দেখতে হবে সাইজটা, আমি কী সাইজে নিচ্ছি। সাইজটা ডিপেন্ড করবে কী ধরনের স্ক্রু, অর্থাৎ স্ক্রুর সাইজটা কীরকম হবে তার উপর সাইজটা ডিপেন্ড করবে। এইসব জিনিস মাথায় রেখে আমরা স্ক্রুড্রাইভারকে চুজ করব এবং কেয়ারফুলি কাজ করব। তো আজকে এই স্ক্রুড্রাইভার নিয়ে ডিসকাস করলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা। থ্যাংক ইউ।